কিয়োসাকি তার বই রিচ ড্যাড পুয়ার ড্যাডে দুজন ব্যক্তির চিন্তার ধরনে যে পার্থক্য তা ব্যাখ্যা করেছেন। একজন রবার্টের বাবা, যাকে রবার্ট গরিব বাবা বলেছেন, আর একজন বন্ধুর বাবা, যাকে রবার্ট ধনী বাবা বলেছেন। গরিব বাবা পিএইচডি করেছেন, আর সেখানে ধনী বাবা ক্লাস এইটও পাস করেননি। গরিব বাবা আসলে গরিব নন, তিনি এমন চাকরি করেন যেটা বর্তমানে প্রতিটি ভারতবাসী করতে চায়। তিনি হাই পেইং গভর্নমেন্ট অফিসিয়াল, কিন্তু সবসময় টাকা পয়সা নিয়ে যন্ত্রণায় থাকেন। আর ধনী বাবা হাওয়াইয়ের সব থেকে ধনী ব্যক্তিতে পরিণত হন। গরিব বাবা ফ্যামিলির জন্য আনপেইড বিল ছেড়ে রেখেই মারা যান, কিন্তু ধনী বাবা ফ্যামিলির জন্য কোটি কোটি টাকার সম্পত্তি রেখে দুনিয়া থেকে চলে যান। এবার হয়তো আপনি ভাবছেন যে দুজন বাবাই যখন ভালোই আয় করতেন, তাহলে একজন ধনী আর একজন গরিব থেকে যান কেন? এই পার্থক্য দুজন বাবার চিন্তা ভাবনায়। রবার্টের গরিব বাবা বলতেন, বড় মানুষ হওয়ার জন্য খুব ভালো পড়াশুনো করে ভালো চাকরি করতে হবে। সেখানে ধনী বাবা বলতেন, বড় মানুষ হওয়ার জন্য ভালো পড়াশুনো করে নিজের কোম্পানি খুলতে হবে, যেখান থেকে অন্যদের ইনকাম হবে। রবার্টের গরিব বাবা বলতেন, টাকা থেকেই সব সমস্যা আসে, টাকাই সব সমস্যার মূল। সেখানে ধনী বাবা বলতেন, টাকা থেকে পাওয়ার আসে বা শক্তি আসে, টাকা না থাকাই সমস্যার মূল। রবার্টের গরিব বাবা দামি জিনিস কিনতে বারণ করতেন, বলতেন ওটা আমাদের সাধ্যের বাইরে। সেখানে রবার্টের ধনী বাবা বলতেন, এমন রাস্তা তৈরি করার চিন্তা করো যার মাধ্যমে সমস্ত দামি জিনিস কেনার সামর্থ্য তৈরি হয়। রবার্ট তার দুজন বাবার কথাই শুনে বড় হলো এবং নিজের ব্রেন খাটালো, তারপর ধনী বাবার কথাগুলোই মেনে নিল এবং সেইগুলো ফলো করতে শুরু করলো, যেটা তাকেও ধনী ব্যক্তিতে পরিণত করে আর ধনী বাবার শেখানো পথ অনুসরণ করে কোটি কোটি টাকা আয় করে। অন্যদিকে তার গরিব বাবা গরিবই থেকে গেল। আমাদের এখানেই ভুলটা হয়, আমাদের আশেপাশে রিচ ড্যাড না থাকার কারণে ফিনান্সিয়াল এডুকেশন আমরা পুয়ার ড্যাডদের কাছ থেকেই কালেক্ট করে থাকি। সেই কারণে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই পুয়ার ড্যাডের মতো গরিব থেকেই সারা জীবন কাটিয়ে দেয়। তবে বর্তমানে ইন্টারনেটের সহজলভ্যতার কারণে রিচ ড্যাড খুঁজে পাওয়া খুব সহজ হয়ে গেছে। নেপোলিয়ন হিল, রবার্ট কিয়োসাকি, ওয়ারেন বাফেট, সন্দীপ মহেশ্বরী, বিবেক বিন্দ্রা, এমন অনেক রিচ ড্যাড থেকে যদি আমরা চাই তো ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু শিখতে পারি। তো এখন প্রশ্ন হলো, রবার্ট কি এমন তার ধনী বাবার কাছ থেকে শিখেছিল? আমাদের এডুকেশন সিস্টেমের প্রবলেম হলো যে এখান থেকে আমরা যা যা শিখি তার 10%ও আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কাজে আসে না। এজন্য প্র্যাকটিক্যাল লাইফে চলার জন্য আমাদের প্রয়োজনীয় প্র্যাকটিক্যাল শিক্ষা আমাদের পিতামাতা বা আমাদের আশেপাশের লোকজনের থেকে নিয়ে থাকি। এবার এখানে প্রবলেমটা হলো এই যে, যদি আপনার পেরেন্টস বা পিতামাতা পৃথিবীর টপ 1% ব্যক্তিত্বদের মধ্যে না হন, তাহলে তারাও আপনাকে অচেতনভাবেই কীভাবে ধনী হওয়া যায় তা না শিখিয়ে কীভাবে গরিব হওয়া যায় তা শেখাতে থাকেন। এটা এই জন্য নয় যে তারা আপনাকে ভালোবাসেন না, বরং তারাও ছোটবেলা থেকেই এটাই শিখে এসেছেন। এবার এই সমগ্র বিষয়টি সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি করার জন্য দুটো বিষয় সম্বন্ধে আমাদের জানতে হবে, অ্যাসেটস এবং লায়াবিলিটিস। রবার্টের ধনী বাবা অ্যাসেটস এবং লায়াবিলিটিসের মধ্যে পার্থক্য তাকে বোঝালেন। আপনি অ্যাকাউন্টিং ক্লাসে যা শিখেছেন সেটা ভুলে যান, রবার্ট তার বইয়ে এই বিষয়টা খুব সহজেই বুঝিয়েছেন। অ্যাসেটস ওই সমস্ত জিনিস হয় যেগুলো আপনার পকেটে টাকা ভরায়, আর লায়াবিলিটিস ওই সমস্ত জিনিস হয় যা আপনার পকেট থেকে টাকা খালি করে দেয়। যে কোনো জিনিসই অ্যাসেটস বা লায়াবিলিটিস হতে পারে। যদি আপনি একটা বাড়ির মালিক হন আর সেখানে প্রতি মাসে 10,000 টাকা আপনার খরচ হয়, তাহলে সেটা একটা লায়াবিলিটি। আর যদি আপনি একটা বাড়ির মালিক হন যেখান থেকে প্রতি মাসে আপনার 10,000 টাকা আয় হয়, তাহলে সেটা একটা অ্যাসেট। বিজনেস, রিয়েল এস্টেট, পেপার অ্যাসেটস, বন্ডস ইত্যাদিগুলো অ্যাসেটসের মধ্যে পড়ে। আর অন্যদিকে টিভি, মোবাইল, বাইক এগুলো লায়াবিলিটিসের মধ্যে পড়ে, কারণ এগুলোর জন্য প্রতিদিনই আপনার কিছু না কিছু খরচ হতে থাকে। এই পার্থক্যটা জানা খুব জরুরি যে গরিব শুধুমাত্র তাদের দরকারি প্রয়োজনে খরচ করে আর ধনী অ্যাসেটস কিনে খরচ করে, যেখানে মিডিল ক্লাস লায়াবিলিটিস কিনে ভাবে যে অ্যাসেটস কিনেছে। যতক্ষণ না আপনি আপনার ধারণা চিন্তাভাবনা বদলাবেন যে কিভাবে আপনার টাকা পয়সা ইউজ করবেন, ততক্ষণ আপনি জব থেকে যত ইনকাম করেন না কেন
তা আপনার এক্সপেন্সেস এবং লায়াবিলিটিসে খরচ হয়ে যাবে। এটা খুবই আশ্চর্য লাগে যখন মানুষজন বলে যে যদি আমি বিজনেস করি, বন্ডস কিনি, তখন আমার টাকা যদি লস হয়ে যায়। এই একই কথা তার বড় টিভি আর দামি ফোন কেনার সময় বলেন না, যা দুই এক বছর পরেই বেকার হয়ে যাবে। তাহলে কি টিভি, ফোন এগুলো কিনবো না? এটা ভুল কথা, অবশ্যই কিনবেন। শুধুমাত্র খেয়াল রাখতে হবে আমাদের আয়ের বেশিরভাগটা অ্যাসেটসে ইনভেস্ট করতে হবে, আর মিনিমামটা লায়াবিলিটিসের পিছনে খরচ করতে হবে। অর্থাৎ আমাদের ইনকামের একটা ফিক্সড পার্সেন্টেজ প্রথমেই আলাদা করে রাখতে হবে অ্যাসেটসের পিছনে ইনভেস্ট করার জন্য। তারপর সব প্রয়োজনীয় কাজে খরচ করার পর ইনকামের মিনিমাম পার্সেন্টেজ লায়াবিলিটিসের পিছনে খরচ করতে হবে, তবেই ধীরে ধীরে ধনী হওয়া যাবে। না হলে যত ইনকাম তার সাথে সাথে যদি লায়াবিলিটিসও বাড়তে থাকে, তাহলে অবস্থা সবসময় একই রকম থেকে যাবে। একটা বড় টিভি আর দামি ফোন যেটা আমার দরকারও নেই, সেটা কেনার থেকে আমি বিজনেসে খরচ করতে পছন্দ করব। যদি আমার সব টাকা লসও হয়ে যায়, যে লেসন আমি বিজনেস শুরু করার সময় শিখতে পারবো তা টিভিতে শাশুড়ি বৌমার সিরিয়াল দেখে বা ফোনে ফানি ভিডিও ফরওয়ার্ড করার থেকে অনেক অনেক বেশি মূল্যবান। ইনকাম করার প্রসেস প্রধানত দু রকম, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ মানে আপনি যখন কাজ করবেন শুধুমাত্র ওই সময়টুকুই আপনার কিছু ইনকাম হবে, যেমন কোনো দোকান। যতক্ষণ দোকান খোলা থাকবে আর আপনি দোকানে বসে জিনিসপত্র বিক্রি করবেন শুধুমাত্র ততক্ষণই আপনার ইনকাম হবে। কিন্তু যখন আপনার দোকান বন্ধ থাকবে, আপনি ঘরে শুয়ে থাকবেন, তখন আপনার ইনকামও বন্ধ থাকবে। অন্যদিকে প্যাসিভ ইনকাম মানে যখন আপনি কোনো কাজও করবেন না তখন আপনার ইনকাম হতে থাকবে। যেমন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি, যখন আমি ঘরে শুয়ে থাকি তখনও আমার ভিউয়ার্স ভিডিও দেখতে থাকে, আর তার থেকেই অল টাইম আমার ইনকাম হচ্ছে। আপনি যদি শুধুমাত্র অ্যাক্টিভ ইনকামের জন্যই কাজ করেন, তাহলে আপনি পয়সার জন্য কাজ করছেন, যেটা পুয়ার ডেট করে। কিন্তু যদি প্যাসিভ ইনকামের জন্য কাজ করেন, তাহলে পয়সা আপনার জন্য কাজ করবে, যেটা রিচ ডেট করে। যদি আপনার শুধুমাত্র তখনই ইনকাম হয় যখন আপনি অ্যাক্টিভলি কাজ করেন, তো এই শর্ট লাইফে ধনী হওয়ার চান্সেস অনেক কম। তো ফ্রেন্ডস, আপনাদের সুবিধার্থে আমি কয়েকটি পথের কথা বলছি যার মাধ্যমে আপনিও প্যাসিভ ইনকাম করতে পারেন। যেমন মিউজিক অ্যালবাম বানানো, বই লেখা, অনলাইন মার্কেটিং করা, ওয়েবসাইট বানানো, অ্যাপ বানানো বা ইউটিউব চ্যানেল। এই কাজগুলো করে আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন, কারণ এগুলো থেকে অল টাইম ইনকাম হয় এবং আপনিও একজন রিচ ড্যাড হতে পারেন। তো এই ছিল আজকের কিছু আইডিয়াস যা রিচ ড্যাড পুয়ার ড্যাড বই থেকে শেখা। এছাড়াও তাড়াতাড়ি ধনী হওয়ার সহজ উপায় আমরা আগেই আলোচনা করেছি, আপনি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটা দেখে নিন, তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এই চ্যানেলে আরও অনেক মোটিভেশনাল, লাইফ চেঞ্জিং এবং এডুকেশন রিলেটেড ভিডিও রয়েছে, চাইলে আপনি দেখে নিতে পারেন, হয়তো আপনার কোনো উপকারে আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওগুলোর আপডেটস পেতে। ধন্যবাদ।